দেখ কেমন বুধবার শব্দ হয়েছে, শব্দ না দেখবি দেখ কি সুন্দর বুধবার শব্দ হইতেছে, শব্দ না বাবা। রবি কোনে গেল? মনে হয় খেলাধুলা করতেছে। এবা করে চললে তার ভবিষ্যৎ কি হবে বাবা, আপনিও তো কিছু কবে দেন না। তোমার সাওয়ালের ভবিষ্যৎ ভালোই হবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। সর্বনাশ হয়ে গেছে। ওই ডিম কই? এ ডিম শোনেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কালকে আপনার বাড়ির পর থেকে ঘটনা ঘটেছে। এ ডিম, সেই জন্য সোজা আপনার বাড়ির পর চলে আসলাম। এই আমার এখানে এসে তোমার সর্বনাশ হয়েছে কি কও? হ্যাঁ খুড়িয়া, আমি কাল আপনার বাড়িতে যাওয়ার পর কোনো রুগী দেখি নাই। আজকে সকালবেলা যখন বাইরে বের গেছি তখন আমি ব্যাগ গুছাবে নিয়ে হাত আয়া দেখি যে আমার টেলিস্কোপ নাই। তাও ভালো, আমি তো ভাবিছি তোমার কি না কি হয়ে গেছে, এমন ভাবে সর্বনাশের কথা করছো ডাক্তার। আপনি কি করছেন খুড়িয়া? একজন ডাক্তারের টেলিস্কোপ না থাকলে পরে তার কোনো দাম আছে? ধরেন ধরেন আপনি একজন মিলিটারির বন্দুক ক্যারিয়ে নিয়ে আপনি তার যুদ্ধক্ষেত্রে পাঠালেন, তাহলে পরে তার কত বড় সর্বনাশ হবে আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা বৌদি, আপনি কোন কথা না? হ্যাঁ ডিম, ডিম ডাক্তার একটু সুস্থির হয়ে বসো, দেখি তোমার যন্ত্রটা উদ্ধার করা যায় কিনা। কিসের উদ্ধার? বসো বসো। না কিসের, আমি বসার কথা কিছু নাই, আমার টেলিস্কোপ মুড়ি খাও। না আমি কিচ্ছু খাবো না। এ ডিম, ভালো শিখে গেছে না বাতাদার নাম রাখা আসতে। আচ্ছা ডাক্তার, তোমার এই বুক মাপা যন্ত্রটার দাম কত হবি? কত আর হবি, এই ধরেন যে 500-700। কিন্তু দামটা তো বড় কথা না খুঁড়িয়া, ধরেন যে এই টেটিস্কোপ ছাড়া আমি জাপান ডাক্তার তো এবার কানা। সেটা তো তুমি ন্যায্য কথাই কইছাও। ধরো তুমি যদি যন্ত্রটার বেস প্যাট চাও তাহলে তুমি কত টাকায় বেস প্যাট পারবে? এসব আপনি কি অবান্তর কথা করছেন খুড়িয়া, আমি আমার টেলিস্কোপ বেস প্যাট যাবো কিসের জন্য? হ্যাঁ রাগ হচ্ছে কি জন্যে হয় না, ধরো তুমি তোমার এই পুরন যন্ত্রটা বেসে নতুন একখান কিনলে। না তাহলে পরে ঠিক আছে, এই ধরেন যে বেস প্যাট গেলি পরে আপনি 200-250 পাবেন। অর্ধেকও দাম পাওয়া যাবি না, তাহলে আর কি লাভ হলো? আপনি আবার অবান্তর কথা করছেন খুড়িয়া, আমার টেটিস্কোপটা হারায় আমার পাগলের মতো অবস্থা। আমি ভাবলাম যে আপনি আমাদের ডাকিয়ে বসাইলেন, আপনি একটা টেটিস্কোপের একটা গত্যন্তর করে দেবেন, এখন সেসব কথা না কয়ে আপনি সেসব ধারের কাছে যাচ্ছেন না, আপনি দামাদামি নিয়ে কথা করছেন কিসের জন্য ঘুরে? বসে দিই ডাক্তার, কথা আমি অবান্তর করছি না। তোমার যন্ত্রটা আমার নাতি রবি চুরি করেছে। উড়িশালা ডিম, তাই হিসেব করে দেখতেছি চ্যাংরাটা জীবনের প্রথম কামটা কত টাকার করলো। আমি আসার মাইরে সত্যি ঘুরে এই যে ডাক্তার সাহেব, ধরেন ধরেন আপনার যন্ত্রটা চুরটা ধরা পড়েছে, কি করবেন করেন। আমার কাছে আয় দাদু, ঠিক আছে খুড়িয়া, যখন আপনার বাড়ির পর আসিছি তখন আপনার প্রেশারটা চেক করে দিয়ে দেয়। এই সব ফাঁকে যা, কি করছি প্রেশারটা চেক করে দিয়ে দেয়। শুয়ে পড়েন না কিসের জন্য?